ভারতের যে রেগুলেটরটি আছে এটা হলো এমবি কোম্পানি। এই রেগুলেটরটি আপনারা কখনোই ব্যবহার করবেন না। ইদানিং অনেক সমস্যা আসতেছে, আমি আগেও এই রেগুলেটরের উপরে অনেকগুলো ভিডিও করেছি এবং এখনও আবার করতেছি। এই দেখুন এমবি কোম্পানির রেগুলেটর আপনারা ব্যবহার করবেন না। এই দেখুন রেগুলেটরটি আপনারা চিনে রাখুন। আমি পরশু দিন একটা পেয়েছি এবং আজকে একটা পেয়েছি, এই দুটোই এমবি কোম্পানি রেগুলেটর। এই রেগুলেটরগুলি আপনারা ব্যবহার করবেন না, অন্য আরএফএল এবং ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানির যে রেগুলেটর আছে ওইগুলো আপনারা ব্যবহার করবেন। অনেক সময় দোকানদাররা এইসব রেগুলেটর ভালো বলে চালাই দেয়, তারা লাভের আশায় এবং কাস্টমারকে ঠকানোর উদ্দেশ্যে এই রেগুলেটরগুলি কাস্টমারকে দিয়ে দেয়। আপনারা যারা ব্যবসায়ী আছেন, চোলা বিক্রি করেন, তারা কখনোই এইসব রেগুলেটর বিক্রি করবেন না। একটা রেগুলেটর কত ধরনের মারাত্মক সমস্যা হতে পারে রেগুলেটরের কারণে, এটা আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা বুঝবেন। ব্যবসায়ীরা এই জিনিসটা অনুমান করতে পারে না, তাদের ওই জ্ঞান নেই যে একটা রেগুলেটরের কী কী সমস্যা হতে পারে, যার কারণে ওরা এইসব রেগুলেটর বিক্রি করে ফেলে, কাস্টমারকে দিয়ে দেয়। পরশু দিন একটা ঘটনা ঘটলো, সেটা হলো এই এলাকায় একজন আসছেন, তখন আমাদের স্থানীয় বাজার থেকে একটি চুলা কিনছেন এবং ওই দোকানদার এরকম একটি রেগুলেটর ওই চুলার সাথে দিতে চায়। তখন ওই কাস্টমার বললো কি যে আমাকে ভালো কোম্পানির রেগুলেটর দেন। পরে ওই দোকানদার বললো কি যে এই রেগুলেটরই ভালো। 3 থেকে 4 দিন পর চুলা আমার কাছে নিয়ে আসছে। পরবর্তীতে আমি দেখি যে এই রেগুলেটরের যে সমস্যা ছিল এটা মারাত্মক সমস্যা। রেগুলেটরের কী কী লক্ষণ এবং কী কী সমস্যা হতে পারে এইসব উপর আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আছে, আপনারা ওইগুলো দেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।